হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার ঠিক সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বেজে গিয়েছে ঠিক ঘড়িতে কাটায় কাটাই সাড়ে এগারোটা আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তা আজকে সকাল থেকে বলতে মোটামুটি অনেকটা টাইমই পার করে দিয়েছি সকাল থেকে কিন্তু এখন এই রান্নাবান্নার টাইম থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি আর সোফাটা একটু ইগনোর করো বিকজ প্রচুর কাছাকাছি করেছি কালকে তো সেগুলো এখনও গোছগাছ কিছু করা হয়নি তা সবই আজকে করব অনেক অনেক কাজ আছে তার সাথে রান্না বান্না যা যা কিছু করব ওভারঅল সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তার সাথে করে আজকে একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বেরোবো বেরোবো বলতে পরশু দিন হচ্ছে সরস্বতী পুজো এবারে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর এমনি ফেব্রুয়ারি ডে একসাথে পড়েছে মানে একদম দারুণ ব্যাপার কিন্তু যারা মানে দুদিন আর কি ঘোরার জন্য পায় কাপলরা তাদের একটু প্রবলেম হয়ে গেছে তাদের একটু প্রবলেম হয়ে যাবে আর কি দুদিন যে ঘোরার দিনটা পেত সেটা একদিনেই এবারে ঘুরতে হবে তা যাই হোক তো যেটা বলছিলাম আর কি তোমার তোমাদের দাদা সাথে বেরোবো আজকে ইভানের জন্য একটা পাঞ্জাবি কিনতে তা ইভানের জন্য পাঞ্জাবি কিনবো ভাবলাম তা আমাদের এখান থেকে নেবো না অন্য কোথাও যাব আর কি যেখানে কালেকশন একটু বেশি পাবো আর একটু অন্য রকম স্টাইলিশ কিছু নেওয়ার ইচ্ছা আছে তা চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে আর অনেক অনেক স্পেশাল হতে চলেছে তো চলো তোমরা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো আজকে যেহেতু আর কি বেরোবো সেই কারণে এক রকমেরই একটা তরকারি রান্না করবো দেখতে পাচ্ছি শিম পেঁপে কুমড়ো বিনস বেগুন টমেটো পেঁয়াজ ধনে পাতা আর এখানে রয়েছে আলু আর এখানে অল্প পরিমাণে রসুন আদা আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা এটা দিয়ে না একটা একটু মিষ্টি মিষ্টি করে চিংড়ি মাছ দিয়ে আর কি একটা তরকারি বান আর এই যে মাছটা এখনো ছাড়ানো হয়নি সেটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর চলো দেখা করছি তোমাদের সাথে তো চলো আগে চিংড়ি মাছটা বাঁচতে শুরু করে দিই আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু করে গল্প করে নি তা যাই হোক তো আমরা তো আজকে বেরোবো ইমানের পাঞ্জাবি টাঞ্জাবি কেনাকাটা করতে যতটুকু পারবো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবার চেষ্টা করব আর তার সাথে করে কিছু গল্প করি চলো তোমাদের সাথে তো যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার আলাপ পরিচয় কোনোটাই হয়নি তখন কি বলতো আহ ভ্যালেন্টাইন্স ডে এর মানেটাই হয়তো বুঝতাম না হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে বলে স্পেশালি কিছু একটা ডে হয় আর কি সেটা জানতাম কিন্তু নিজের সাথে যেহেতু কোনোদিনও হয়নি তাই সেটা অতটা ভালো করে ফিল করিনি তোমাদের দাদা সেটাকে ফিল করিয়েছিল আহ আমাদের টু এর মার্চে রিলেশন হয় ভ্যালেন্টাইন্স ডে পরে তো টু থাউজেন্ড সিক্সটিন এ তোমাদের দাদা আমাকে ফার্স্ট টাইম গিফট দিয়েছিল সেই থেকে ভ্যালেন্টাইন্স ডে টা বেশ স্পেশাল আমার কাছে আর এখন তো তো বিয়ে হয়ে গেছে বিয়ের বিয়ের পরের পরের লাইফ লাইফ জানোই মানে প্রত্যেকটা দিনই হয়তো ডে হয় কারণ আমার মনে হয় এটা আমাদের দুজনের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে মানে নতুন করে ভ্যালেন্টাইন্স ডে একটা দিন বার করে আমাদের কাছে সেরকম কোনো ব্যাপার না আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে আর একসাথে থাকা একসাথে সংসার করা সামলানো সমস্ত কিছু করাটার একটা আনন্দ আছে একটা ভালোবাসা আছে ভালোবাসি বলে দুজন দুজনকে এত দূর এগোতে পেরেছি এত কিছু করতে পারছি তার আগে বলে দিই তোমাদের চিংড়ি মাছটা তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে এখানে কুমড়ো পেঁপে আলু শিম বিনস সমস্ত কিছু সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে অল্প একটু রসুন আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আর পেঁয়াজ কুচো তেলের মধ্যে ফোড়ন দেবো আর এটা দেখো এখন নুন হলুদ দিয়ে আমি এখন ভাজছি আর কি ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু না করে ভাজা হয়ে গেলে তারপরে এই বাটা মশলাটা দিয়ে দেবো আর তোমাদের দেখানো হয়নি এই যে দেখো ইভানের ফটো ফ্রেমটা এখানে লাগিয়েছি ভালো করে দেখাচ্ছি তোমাদের একটু পরে তো ইচ্ছা আছে ইভানের এরকম ছোট ছোট ফটো ফ্রেম নানা রকম ডিজাইনের আরো কিছু আনার যেগুলো আর কি মানে পুরো একটা দেয়াল জুড়ে আর কি ও শুধু ওর ছবি থাকবে সেই ছোট ছোট ফটো ফ্রেম দিয়ে তো ইচ্ছা তো আছে দেখা যাক কবে আবার করতে দেয়া হয় তা যাই হোক আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর কোথাও যাওয়ার থাকলে না মানে খুব চাপ হয়ে যায় তা যেহেতু আজকে আজকে কাছে আছে আছে তো না আমার অনেকটা মানে চাপ কম ওকে করিয়ে দেবে আর আমি আমার যা যা কাজ থাকে টুকি টুকি টাকি তো সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে তারপর ওকে নিয়ে মানে ও এলে ওকে খাইয়ে টাইয়ে দেবো কি দেন আমরা রেডি মানে খেয়ে দিয়ে রেডি টেডি হবো তা চলো দেখতে থাকো তা ওইটাই যে তোমাদের বলছিলাম যে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন আলাদা করে যে স্পেশাল দিন বলে একটা হ্যাঁ হয় কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল দিন একসাথে থাকা সংসার করা সবকিছুর মধ্যেও একটা আলাদা ভালোবাসা রয়েছে তো বিয়ের আগের ভালোবাসা একরকম বিয়ের পরের ভালোবাসা বিয়ের পরের লাইফটা আর রকম সেটা কিন্তু বেশি মজাদার আমার কাছে বিয়ের আগে মানে যেরকম ভালোবাসতাম কিন্তু তার থেকে এখন আমাদের অনেক বেশি মানে গভীর আমার আমাদের কেন প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই আমার মনে হয় ভালোবাসার সম্পর্কটা এতটাই মিষ্টি এতটাই মধুর হওয়ার দরকার দুজন দুজনকে ভালোবাসতে পারলে দুজন দুজনকে সম্মান করতে পারলে তবেই না একটা সংসার দারুণ হয় তাই না আর যেহেতু আমাদের একটা সন্তান হয়ে গেছে তো ও প্রত্যেকটা দিন দেখছে বাবা মার যে বন্ডিং বাবা মার ভালোবাসা প্রত্যেকটা মুহূর্তেও দেখে বড় হবে ওরও মাইন্ডটা কিন্তু একদম দারুণ তৈরি হয় ওর কেন আমি ইভানের কথা বলবো না প্রত্যেকটা বাচ্চার এমন আমিও ছোট থেকে বড় হয়েছি সবাই সব বাচ্চা কাচ্চাই মা বাবার যে বন্ডিং দেখে বড় হয় সেটা থেকে তার তারাও অনেক কিছু শেখে আর আমরাও তাদেরকে অনেক কিছু শেখাতে পারি আর এদিকে দেখতেই পারলে চিংড়ি মাছটা আর আমি ভাজিনি ওই সবজির মধ্যেই দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর বেগুনটা আমি ভাজিনি বেগুনটাও আমি মশলার সাথে কাঁচা দিয়ে দিয়েছি এটা খেতে বেশি ভালো লাগে তো এইভাবেই নামানোর আগে ধনে পাতা দিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিয়েছি আহ চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি যেরকম হয় ঠিক সেরকমটাই বানিয়েছি আর তারপরে দেখলাম যে ইভান এখনো আসেনি তা ভাবলাম যে ও আসার আগে তাহলে জামা কাপড় গুলো আর কি মানে গুছিয়ে নিয়ে গতকাল যে কেঁচে ছিলাম সেই জামা কাপড় গুলো না আর সেদিন করতে ইচ্ছা করছিল না তো জন্য রাখা ছিল আজকে রান্না করার পর যে মানে ফ্রি সেই করে নিচ্ছি আর তোমরা অনেকে আমাকে বলো যে দিদি তুমি কি রেগুলার জামা কাপড় রেগুলার ভাজ করো হ্যাঁ গো চেষ্টা করি রেগুলারই ভাজ করে নেওয়ার কিন্তু যেদিন যেদিন আমি সময় একদমই পাই না বা আমার ভালো লাগে না করতে সেদিন সেদিন আমি চেষ্টা মানে কি করি বলো তো পরের দিন করি আর এই যে দেখো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তরকারি আমার একদম কমপ্লিট ভাতও হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম যে আমরা একটু বেরোবো তা এখন বেরিয়েছি আর আগে ফার্স্টে মেলায় এলাম ফার্স্টে মেলায় বলবো না ফার্স্টে ইভানের কয়েকটা জায়গায় ড্রেসের একটু চয়েস করছিলাম কিন্তু ঠিক ভালো লাগছিল না তো ভাবলাম থাক নিজেদের এলাকা থেকেই কেনা ভালো তা ওই জন্য আগে ভাবলাম যখন এখানে এসেইছি তো কুদঘাট মেলাটা একবার ঘুরে যাই তো কুদঘাট মেলা ঘুরে গিয়ে তারপর ইবানের পাঞ্জাবি কিনবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মেলায় এসেছি মেলায় ঘুরতে যে খুব ভালোবাসি সেটা বলবো না তবে মেলায় এই নানা রকমের জিনিসগুলো দেখতে ভালো লাগে আর আমার কয়েকটা টুকিটাকি জিনিস কেনারও ছিল সেই জিনিসগুলোই বলতে পারো বেসিক্যালি কিনতে এসেছি আর কিনতে এসেছি বলবো না কিনতে হয়তো দোকানেও পারতাম ইবারের পাঞ্জাবিটা যেহেতু এখানে ভাবলাম একবার দেখে যাই একজনের কাছে শুনেছিলাম যে এখানে সে কিনেছে ভালো কালেকশন আছে কিন্তু আমার সত্যি কথা বলতে কালেকশনটা ঠিক পছন্দ হয়নি তাই আমরা এখান থেকে নিয়ে নিই নিজেদের এলাকা থেকেই নিয়েছি আর তার ফাঁকেই যেহেতু এখানে এলাম তাই ভাবলাম তাই চলো মেলাটা ঘুরে আসি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়ালি ফুলগুলো রয়েছে যেগুলো দেখতে না আমার বড্ড ভাল লাগে আর এখান থেকে কিছু কাপ পছন্দ করছিলাম আর কি কি মেলা না রকম মানে নানা রকমের জিনিস দেখে মনে হয় মন করে যে সবকিছুই নিয়ে যাই কিন্তু সেটা তো আর পসিবল হয় না তার মধ্যে থেকেই যেগুলো বেস্ট মনে হয় সেগুলো নিয়ে যাই আর একটা মেলায় ঘুরতে এসে দেখি আরো উল্টো মেলা বসেছে একদম সাথে সাথে করে তো ফ্রেন্ডস আমরা একটু আগে বাড়ি ফিরলাম আর পুরোপুরি রাস্তার ভিডিও তোমাদের সাথে আর ক্যাপচার করা হয়নি মানে তোমাদের সাথে তোমাদের দেখাতে পারিনি যেহেতু অনেকটা হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে বেরিয়েছিও আমরা অনেক লেটে প্রায় ওই সাতটা পঁয়ত্রিশ নাগাদ করে বাড়ি থেকে বেরিয়েছি বুঝতেই পারছো মানে সারাদিন কাজবাজ করে যখন একটু শুয়েছি তারপর আর একদম উঠতে ইচ্ছা করছিল না দেন সন্ধ্যেবেলা উঠে ইভানের খাওয়ানো দাওয়ানো সন্ধ্যে দেয়া সমস্ত কিছু কমপ্লিট করে ওই বেরোতে বেরোতে সাড়ে সাতটা পার করে গেছে তারপরে যখন এবার রাস্তায় বেরিয়েছি তো একটু তো টাইম লাগবেই আর মেলা গেছি মেলা ঘুরতেই বেশ খানিকটা সময় লেগে গেছে তো খুব একটা জিনিস কেনার আমার খুব একটা ইচ্ছা ছিল না তো কসমেটিক্স নিয়ে আর কিছুই ইচ্ছা ছিল না তোমাদের দাদাভাই বলছিল বলছিলো তাও নিতে কিন্তু আমি নিয়ে নি কারণ এই তো তোমরা জানো আগের মাসে বিয়ে বাড়ি ছিল অনেক কিছু কেনাকাটা করে নিয়েছিলাম ওই জন্য সেরকম কিছু কসমেটিক্স আর কিনি যেগুলো আমার দরকার ছিল সেগুলোর মধ্যে একটা জিনিস পেয়েছি একটা পাইনি আমার কদিন ধরে খুব কাপ কেনার ইচ্ছা ছিল যেহেতু আমার বিয়েতে পাওয়া কাপগুলো না বক্স কাটের এতটাই ভেতরে ঢুকে গেছে যে পাওয়া পসিবল হচ্ছে না তো ওই জন্য আর ইভান কিছু কিছু কাপ না মানে যেগুলো আর কি আগের বছর মেলায় কিনেছিলাম ওগুলো ফেলেছে দেন এবারে এই যে জন্য এই কাপগুলো কিনলাম বেশ ভালো লাগলো দেখতে ব্লু কালারের আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন বেশ ভালো লাগছে দেখতে এই যে দেখো তো ওই জন্য ভাবলাম যে এই দুটো কাপ নিলাম দুজনের চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য আর নেটে ঝুড়ি নেব ভেবেছিলাম যেটা ওই ইভানে দুধ ঢাকতে খুব হেল্প হয় আর কি এটা না অনেকটা মানে ফেটে ফেটে গেছে তা পেলাম না তো কাছে পিঠে কোথাও দোকান থেকে দেখি এর মধ্যে বেরিয়ে নিতে হবে আর তার সাথে ওই মেলায় গিয়ে তোমাদের দাদা ভাই ওই গুড়ের গজা গুড় এই সরি কি বলে চিনির গজা আর তার সাথে গজা হ্যাঁ চিনির ওই কাঠি কাঠি আর ওইদিকে গজা নিয়েছে ব্যাস এইটুকুই নিয়েছে আর আসার সময় রাস্তায় বেশ ভালো মাছ পেয়েছেন একটু মাছ কিনে নিয়েছে আদারওয়াইজ আর কিছু হ্যাঁ ঘুগনি খেয়েছে আর বাই দা ওয়ে ইভানের জন্য একটা সরস্বতী পুজোর পাঞ্জাবি কিনেছি যেটা ইভানের দাদা নৌকে দিয়েছে আর ইভানের জন্য একটা পাঞ্জাবি কিনেছি বাস এটুকুই কেনাকাটা করেছি আর আজকে সারাদিন যা কিছু করেছি মোটামুটি তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি তো আই হোক আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা খুব ইজিলি পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো